Welcome to Islah Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Shomanito darshok ebong shikharti bondhugon. Ajke ami suratul kafirun ke kibhabe sahi shuddho kore shika jay seta ami apnaderke ei porbe dekhabo inshallah. Ashun tahole amra shuru kore nei. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون এখানে ইয়ার উপর এই যে আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার অর্থ হলো এক্সট্রা লম্বা আমি আপনাদেরকে কোন কোন জায়গায় এরকমের চিহ্ন পাবেন সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এই যে দেখুন মোদের তিনটা হরফ এবং এই তিনটা সিম্বলের পরে আপনারা যখন হামজা পাবেন অথবা তাসদীদওয়ালা জজমওয়ালা হরফ পাবেন তখন এই রকমের চিহ্ন পাবেন এটার অর্থ হলো যখনই আপনারা এরকমের চিহ্ন পাবেন তখন হামজা যখন পাবেন মোদের হরফের পরে যখন হামজা পাবেন তখন চার থেকে পাঁচ হরকত লম্বা হবে আর তাসদীদওয়ালা হরফ যখন পাবেন তখন ছয় হরকত লম্বা হবে ইনশাআল্লাহ এই ডেসক্রিপশনের মধ্যে আমি মদ সম্পর্কিত বিষয়ক ভিডিওগুলোর লিংক দিব সেটা দেখে নিলে অতি সহজে আপনারা বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা আমাকে খুব মন দিয়ে শুনবেন এবং আমি যখন শেষ করি তখন তাদের সাথে আপনারা মশক করে নেবেন قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون إكان لا إكسترا لومبا هوبه لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم ع عين كرزبر ع দুই হরকত লম্বা হবে আবিদু নামা আবুদ ওয়ালা আনতুম আবিদু নামা আবুদ ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا لكم
دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين এখন আমি সম্পূর্ণ সূরাটা আবারো তেলাওয়াত করে শোনাচ্ছি আপনারা তাদের সাথে মশক করে নেবেন ইনশাআল্লাহ قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি দেখেছি অনেক শিক্ষার্থী তারা কনফিউজ হয়ে যায় এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ এই যে লাইনটা এইটা দুইবার এসেছে এই যে দেখুন একজাক্টলি সমান আর মধ্যখানে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এটা হচ্ছে মধ্যখানে এইটার এই লাইনের আগে এবং পরে একজাক্টলি সমান এই কথাটা যদি মনে রাখেন তাহলে কনফিউজ হবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এখন আমি সম্পূর্ণ সূরাটা আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি আপনারা তাদের সাথে মশক করে নেবেন ইনশাআল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا ولا أنتم عابدون ما عبدتم
এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি দেখেছি অনেক শিক্ষার্থী তারা কনফিউজ হয়ে যায় এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এই যে লাইনটা এইটা দুইবার এসেছে, এই যে দেখুন এক্স্যাক্টলি সমান, আর মধ্যখানে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা হচ্ছে মধ্যখানে, এটার এই লাইনের আগে এবং পরে এক্স্যাক্টলি সমান। এই কথাটা যদি মনে রাখেন তাহলে কনফিউজ হবেন না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, আমার শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সূরাতুল কাফিরুনকে সহি শুদ্ধ করে মুখস্থ করতে হয়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি সূরাতুল কাউসারকে কীভাবে সহি শুদ্ধ করে শেখা যায় সেটা আমি আপনাদেরকে বলে দিব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে সবার সাথে শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।